দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বগুড়া, শেরপুর ও রাজশাহী এরিয়ার বীমা দাবি পরিষদ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া শহরতলির সেফওয়ে মোটেল মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। এছাড়াও কোম্পানির জনবীমা বিভাগের এসইভিপি আবুল কাশিম, ইসলামী তাকাকুল বিভাগের ডিভিপি জিএম হিলাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বগুড়া, শেরপুর ও রাজশাহী জোনের মোট 400 জনকে বীমা দাবির 1.5 কোটি টাকার চেক প্রদান ছাড়াও কোম্পানির 25 জন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়।